হ্যালো গাইস, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছো। তো দেখো, 25শে ডিসেম্বরে কোথাও তো বেরাইনি, তো অন্য বছর বেরাই। তো এখন দেখো, আমরা তিনজনে গড়িয়াহাট মোড়ে গিয়ে বসে আছি। তো দুপুরবেলা বেরাবার কথা ছিল, সে আর হলো না, ঘরের কাজটা ছিল। তো যাই হোক, কাজ বাজ সেরে তো আমরা একটু কোথায় যাব ভাবলাম চলো গিয়ে গড়িয়াহাট মোড়েই বসি। তো দেখো, গড়িয়াহাট মোড়ে বসে আছি আর একটু এনজয় করছিলাম। তো দেখো, কত লোকজনের ভিড়, গাড়ি, বেশ মজা লাগছিলো, ভালো লাগছিলো। সবাই যাচ্ছে আসছে আর মাথায় সব ক্রিসমাসের টুপি টুপি পরে, বেশ ভালো লাগছিলো। তো যাই হোক, গড়িয়াহাট আমাদের পাড়া, তো মোড়েই বসেছিলাম। তো এখন দেখো, একটু কিছুক্ষণ বসার পরে তো বললাম যে চলো একটু হাঁটাহাঁটি করি। তো দেখো, ক্রিসমাস ট্রিগুলো যেমন দেখতেও ভালো লাগছিলো, আর দেখো মনটাও বেশ খারাপও লাগছিলো, কারণ দোকান দিয়েছে সবাই কষ্ট করে এত, কিন্তু সব জিনিস কিন্তু সেল হয়নি। তো দেখো, দেখতে খুবই ভালো লাগছিলো, তো দাঁড়িয়ে একটু দেখছিলাম, খুব সুন্দর লাগছিলো। তো কোনো জিনিস যারা সেল করছে বিক্রি না হলে কিন্তু খুবই খারাপ লাগে। তো দেখো, সাদা ট্রিটা দেখো কত সুন্দর, আর এর মধ্যে কিন্তু লাইট দিয়ে সাজালে আরও সুন্দর লাগবে, বেশ বড় বড় ট্রিগুলো। আর সব দোকানগুলো দেখছো এখন কিন্তু ফাঁকা। তো যাই হোক, আমরা একটু ভিতরে ঘুরে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিলো। তো এখানে সব ট্রিগুলো দেখো খুব সুন্দর, নানা রকমের আছে। তো রিসা বলছিলো নেবে, কিন্তু ওর ঘরে আছে অনেক। তো দেখো, ট্রিগুলো বেশ আমার দেখতে ভালো লাগছিলো, তো তার জন্য বারে বারে দেখছিলাম আর ফটোও শ্যুট করে নিয়েছি। তো এখন একটু ঘোরাঘুরি করে নিই। আর এই যে হাজব্যান্ড কিন্তু খুবই সাপোর্ট করে আমাকে, তো আরও ঘুরতে বেড়াতে আমাদের নিজে তো খুবই পছন্দ করে, ঘরে থাকতে একদম ভালোবাসে না। তো আমাদের সব সময় সব অকেশানেই ঘুরতে নিয়ে যায়। আর আমরা 25শে ডিসেম্বরে প্রত্যেক বছরই বেড়াতে ঘুরতে যাই, আর চিড়িয়াখানাটা আমরা প্রত্যেক বছর যেতাম। আর চিড়িয়াখানায় লুচি, আলুর দম, চিকেন কষা, এগুলো ছাড়া তো জমেই না। তো তো দেখো, এখন হেঁটে হেঁটে যাচ্ছি, আর বাইকটা কিন্তু আমাদের পার্কিংয়েই আছে, তো সবসময় তো বাইক চড়েই ঘোরা হয়। তো এখন হাঁটি হাঁটি পা পা করে চলে এলাম। তো দেখো, সামনে জিসান, জিসান থেকে আমরা কিনে নিলাম রোল। তো জিসানের রোল খুবই নাম করা, ফেমাস। তো এখানেই রোল অর্ডার দেওয়া হয়েছিল, তো দেখো অর্ডার দিয়ে দিয়েছে। আর এখানে আছে চিকেন টিক্কা, মাটন টিক্কা সবই আছে। তো আমাদের ইচ্ছা হলো রোল খাওয়ার, তো সেটাই অর্ডার দিলাম। তো এখন আর কিছু ভাবছে যে কিছু আর কিছু অর্ডার দেওয়া যায় কি। তো এখন একটু মেনু চার্টটা আবার দেখছে যে আর কিছু খাওয়া যায় কি। তো আর তো কিছু ইচ্ছা হলো না, যাই হোক দুপুরে খাওয়া হয়েছিল, রান্নাবান্না করেছিলাম, তেমন একটা খিদেও ছিল না, তো রোল কেনা হয়েছিল। তো আমরা এখন ওই বসে আছি, আর ঋষভের বাবা গিয়েছে, বললো যে তোমরা এখন বসো এখানে। তো আমাদের বাইকটা পার্কিংয়ে ছিল সেখানেই, বলল পাশেই একদম, তো বললো তোমরা এখানে বসো, রোলটা হয়ে গেলে নিয়ে নাও নিয়ে। আর বাবা বাইকটা নিয়ে চলে আসছে, তো বানানো হয়ে গেছে, অর্ডারও দিয়ে দিয়েছি, তো হয়ে গেলে নিয়ে চলে আসব। তো দেখো, ভাবছিল যে আর কিছু নেব না বলে চলে এলাম জিসান থেকে। তো বাড়ির কাছে এসে বলছে আবার বিরিয়ানি খাবে, বিরিয়ানির দোকান পরপরই আছে, তো এখানে মুস্কান বিরিয়ানি, তো এখানেও খুব ভালো বিরিয়ানি বানানো হয়। তো যাই হোক, নিয়ে নিলাম এক প্লেট মতো, এক প্যাকেট নিয়েছি বিরিয়ানি, আর চারটে রোল নেওয়া হয়েছিলো, তাতেই আমাদের হয়ে যাবে। তো তার জন্য এক প্যাকেটই নিয়েছি চিকেন বিরিয়ানি।
তো দেখো চলে এসেছি, বিরিয়ানি রোল আর একটু কাঁচা লঙ্কা শেষ হয়ে গিয়েছিল, তো সেটা সঙ্গে ঋষভের বাবা কাঁচা লঙ্কা খুব ভালোবাসে খেতে, তো কাঁচা লঙ্কা ছাড়া খাওয়ার একদম ভাবতেই পারে না, তার জন্য একটু কাঁচা লঙ্কা নিয়ে চলে এসেছিলাম। তো এটুকুই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করলাম, তো কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবে আর আমার পাশে থাকবে। তো আজকের মতো টাটা।